हेलो फ्रेंड्स, एगी थ्रो टू पॉइंट जो सकल के स्वागत। आज हमें आलोचना करब WBCS प्रीलिम्स 2022 पॉलिटी ऊपर थे कि MCQ नहीं जगह डिटेल्स आलोचना करब एम भाव आलोचना करब जान एक कोश्चन साथ दुई थे तीन कोश्चन आंसर अलरेडी देवा जाए। तो बंधुरा एर आगे क्योंकि अलरेडी तीन वीडियो बनिए दिए आज हमारे चतुर्थ दिन। तो तीन वीडियो क्योंकि जेनरल सायन्सर ऊपर बनाना हो जरा देखें अवश्य देखे नीबें लिंक डिस्क्रिप्शन बक्से देा थको। तो को टाइम वेस्ट करा चलो शुरू करा जा। शुरू करार पूर्व सकलों के छोटे एकटाई रिक्वेस्ट, जदि हमारे चैनल के नतून हो चैनल के क्योंकि सबसक्राइब करते भूलें ना। तो चलो देखा जा फार्ष्ट कोश्चन कि बोलते। तो ये फार्ष्ट कोश्चन केंद्रीय मंत्रीपरिषद कार निकट जौथभवे दायित्वशील थे अर्थात कलेक्टिवलि रेसपन्सिबल। तो एखाने सठिक अन्सार हो जाए किन्तु तीन नम्बर अपशन लोकसभा। लोकसभार काछे किन्तु भारतीय जे मंत्री सभा सेटा किन्तु जौथभावे दायित्वशील थाकेन। तो एटा संविधानेर 75 तीन नम्बर धाराते बला आछे, सेखाने बला आछे दा काउंसिल अफ मिनिस्टर शैल बी कलेक्टिवलि रेसपन्सिबल टू दा हाउस अफ द पीपल। अर्थात एई जे जौथभावे दायित्वशीलतार कथा बला होयेछे कलेक्टिवलि रेसपन्सिबल, तार अर्थ कि सरकारी नीति एबं काजकर्मेर जन्य মন্ত্রীরা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। এই কালেকটিভলি রেসপন্সিবলের অর্থ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা? তিন নম্বর অপশন লোকসভা, অপশন সি। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। কি বলছে, নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন বি 1962। 13তম সংবিধান সংশোধনী 1962 সালে কিন্তু নাগাল্যান্ড একটি পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় নাগাল্যান্ডকে। আর ভারতের যে 16তম অঙ্গরাজ্য হিসেবে নাগাল্যান্ড স্বীকৃতি পায়। তাছাড়া পরবর্তীকালে 58তম সংবিধান সংশোধন 1987 কিন্তু নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পায়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন বি 1962। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কিন্তু সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তো সংবিধানের যে 344 ধারা অনুসারে সেখানে বলা হয়েছে 44 ধারাতে যে সংবিধান প্রবর্তনের 5 বছর বা 10 বছর পরে রাষ্ট্রপতিকে কিন্তু একটি ভাষা কমিশন গঠন করেন। তো এই ভাষা কমিশন কিন্তু গঠিত হয় একজন সভাপতি এবং এই যে অষ্টম তফসিল সেখানে আমরা সকলে জানি যে সরকারি ভাষা সেগুলো অষ্টম তফসিলে সংযুক্ত। তো ওই অষ্টম তফসিলের প্রত্যেকটি ভাষার একজন করে প্রতিনিধি, তো একজন সভাপতি থাকবেন এবং অষ্টম তফসিলে যে কটি ভাষা আছে প্রত্যেকটা ভাষার একজন করে প্রতিনিধি নিয়েই কিন্তু এই যে ভাষা কমিশন সেটা গঠন করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু রাষ্ট্রপতি হবে, যে ভাষা কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা কি বলছে, কোরাম না হলে কে লোকসভার অধিবেশন মুলতবি করে দিতে পারেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লোকসভার, সরি অপশন বি লোকসভার স্পিকার। তো কোরাম কি? লোকসভার মোট সদস্যের 1/10 হচ্ছে কোরাম। তো এই যে কোরামের অভাবে অধ্যক্ষ বা স্পিকার কিন্তু এই লোকসভাকে মুলতবি ঘোষণা করতে পারেন। তাছাড়া কোরাম ছাড়া কিন্তু লোকসভা বৌদ্ধভাবে কোনো লোকসভাতে বৌদ্ধভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না বা কার্য সম্পাদন করা যায় না। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? লোকসভার স্পিকার। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা কি বলছে, রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন ডি উপরাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? উপরাষ্ট্রপতি। আবার যদি উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন। আর রাষ্ট্রপতি যদি সংবিধান লঙ্ঘন করেন বা সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে রাষ্ট্রপতির বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট তাকে পদচ্যুত করতে পারেন। তো এই যে রাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত যে নিয়মাবলী সেগুলো কিন্তু 61 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা আছে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন ডি উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে, কে অর্থ বিলের উপর শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ স্পিকার। কারণ অর্থ বিলের ব্যাপারে স্পিকারের কিন্তু একটু বিশেষ ক্ষমতা আছে, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে যদি কোনো প্রশ্ন তোলা হয় সেক্ষেত্রে স্পিকারই তার মীমাংসা করেন, বা এক্ষেত্রে কিন্তু যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তগুলো কিন্তু স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। তাছাড়া লোকসভায় গৃহীত হওয়ার পর যদি কোনো অর্থ বিল লোকসভায় গৃহীত হয়, তারপর যখন রাজ্যসভা বা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু বিলটি অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভাকে একটি প্রমাণপত্র, সরি স্পিকারকে একটি প্রমাণপত্র দিতে হয়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? এক নম্বর অপশন স্পিকার। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কি বলছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, 42তম সংবিধান সংশোধন। তো 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু লোকসভার কার্যকাল 1 বছর বাড়ানো হয়, 5 থেকে 6 করা হয়। কিন্তু পরবর্তীকালে আবার 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অর্থাৎ এটা কত সাল? 1978। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পুনরায় 6 থেকে আবার 5 বছর করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 5 থেকে 6 বছর করা হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধন। সাল কত? 1976। এক অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, কি বলছে? কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন? তো এখানে সঠিক অ্যান্সার হবে 226 নম্বর ধারা। তো একটু ওলটপালট হয়ে গেছে, তো এখানে অপশন বি কিন্তু রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টগুলিও কিন্তু নাগরিকদের যে অধিকার সেগুলো বলবতের জন্য আদেশ নির্দেশ লেখ জারি করতে পারে 226 নম্বর ধারা অনুসারে। আর সুপ্রিম কোর্ট কিন্তু মৌলিক অধিকার সংরক্ষণের জন্য যে সমস্ত লেখ জারি করেন সেটা 32 নম্বর ধারা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তো হাইকোর্ট 226 আর সুপ্রিম কোর্ট 32। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কি বলছে? বর্তমানে ভারতে সম্পত্তির অধিকার কোন প্রকার অধিকার? সম্পত্তির যে অধিকার এখন কিন্তু সেটার মৌলিক অধিকারের তালিকায় পড়ে না, এখন কিন্তু সেটা আইনগত অধিকারের তালিকায় পড়ে। অর্থাৎ অপশান এখানেও একটু উলটপালট হয়ে গেছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইনগত অধিকার। বর্তমানে 6টি কিন্তু স্বাধীনতার অধিকার আছে, সম্পত্তি অর্জন, দখল আর হস্তান্তরের অধিকার, এটা মৌলিক অধিকারের তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো ব্যক্তিগত সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয় না, এটা কিন্তু সাধারণ বিধিবদ্ধ আইন হিসেবে গণ্য হয়। ধারা কত? 300 ধারাতে কিন্তু এটা বলা আছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা, কি বলছে? ভারতের মূল সংবিধানে কোনটি ছিল না? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে মৌলিক কর্তব্য, অপশন সি। 42তম সংবিধান সংশোধন 1976, নাগরিকদের 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। এই যে মৌলিক কর্তব্য 10 থেকে কিন্তু বেড়ে এখন 11টি আছে। মৌলিক কর্তব্য আগে 10টি ছিল, এখন কিন্তু একটা বাড়িয়ে টোটাল 11টি। 86তম সংবিধান সংশোধন 2002, 51A নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে, 51A তে কিন্তু লাস্ট একটি মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে। তো সেই মৌলিক কর্তব্যতে কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার কথা কিন্তু বলা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৌলিক কর্তব্য। তো শিক্ষার অধিকার মৌলিক অধিকারের মর্যাদা কিন্তু লাভ করেছে। কোনটি ছিল না? মৌলিক কর্তব্য, অপশন সি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, এখান থেকে কিন্তু আমরা প্রচুর কোশ্চেন দেখে ফেললাম, যেমন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লাস্ট মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে, আর এখন মৌলিক কর্তব্যর সংখ্যা কত, কত নম্বর ধারাতে আছে 51A, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, কি বলছে? কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার হলো? সঠিক অ্যান্সার হবে জনতা সরকার, অপশন এ। তো কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মোরারজি দেশাই। তিনি ইন্দিরা গান্ধীর সময় ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর তার সময় তো মোরারজি দেশাইয়ের সময় কিন্তু দুজন উপপ্রধানমন্ত্রী ছিলেন,
নীলাভ সঞ্জীব রেড্ডি এবং চৌধুরী চরণ সিং। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ জনতা সরকার। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের স্থল নৌ আর বিমান এই তিন সেনাবাহিনীর প্রধানকে। সঠিক অ্যান্সার হবে অপশান বি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু সমগ্র জাতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ স্থল নৌ বিমান বাহিনীর প্রধানদের কিন্তু তিনি নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তো এই তিনটি বাহিনীর প্রধান কিন্তু রাষ্ট্রপতি। তাছাড়া প্রধানমন্ত্রীদের নিয়োগ করেন প্রধানমন্ত্রী, ছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যদের নিযুক্ত করেন। তাছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের, হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো এখানে মনে রাখবেন কাদের কাদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, এখানেও সি আগে চলে গেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি 249 নম্বর ধারা, ভারতীয় পার্লামেন্টের জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কত নম্বর ধারাতে বলা আছে? 249 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কি বলছে, এইচ ভি আর আয়েঙ্গার কোন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহরুর। জওহরলাল নেহরুর সময়ে কিন্তু মুখ্য সচিব ছিলেন এইচ ভি আয়েঙ্গার। তো সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন দেখে নেব, দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয়? এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু এক নম্বর অপশান, অপশান এ 1985 খ্রিস্টাব্দ। কারণ 52তম সংবিধান সংশোধন 1985-তে হয়, এর দ্বারা সংবিধানের যে দশম তফসিল অর্থাৎ 10th শিডিউল সেটা সংযুক্ত হয়। আর এই যে 10th শিডিউল, এখানে কিন্তু দলত্যাগের সংজ্ঞাটা নির্ধারণ বা লিপিবদ্ধ আছে। তো দলত্যাগ বিরোধী ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আর আইনসভায় কোনো দলের যদি সদস্যের 1/3 অংশ চলে যায় বা দলত্যাগ করে সেক্ষেত্রে ভাঙন বলা হয় সেটাকে, স্প্লিট। আর যদি 2/3 অংশ সদস্য যুক্ত হয় সেক্ষেত্রে সেটাকে মিলন বলে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয়, অপশান এ কিন্তু রাইট অ্যান্সার 1985। সেটা কিন্তু 52তম সংবিধান সংশোধন, 10th শিডিউল, মনে রাখবেন ইম্পর্টেন্ট শিডিউল কত, 10 আর 52তম সংবিধান সংশোধন। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, ডিটেলস আলোচনা করলাম। এবং একটি কোশ্চেনের সাথে কিন্তু অলরেডি 2 থেকে 3টি কোশ্চেন বেরিয়ে আসছে এখান থেকে, তো মনোযোগ সহকারে শুনবেন। তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এর মধ্যে, এর থেকে কিন্তু কোশ্চেন কমন চলে আসবে যে সমস্ত আমরা এমসিকিউগুলো করছি, তো সেখান থেকে কিন্তু কোশ্চেন, প্রচুর কোশ্চেন কমন পাবেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের ভিডিওর আপডেট আরও পেতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ।